যাদের নামই বলবেন আমি সবাইকে ভালোবাসি। আরেবিন্দ শুভ, আমি উনার দু চারটা সিনেমা দেখেছি, উনি দেখতে সুন্দর, হাইট ভালো, মাশাল্লাহ, নায়ক সাইবুল সাদিক, আল্লাহ। আমার বাড়ি কিশোরগঞ্জ, ওনার বাড়ি কিশোরগঞ্জ। ইভেন ওনার সাথে রিসেন্টলি আমার খুব মানে বন্ধুত্ব মানে সখ্যতা হয়েছে। ওনার পোড়ামন ছবিতে উনি যে অভিনয়টা দিয়েছে, এই অভিনয়টা সবার পক্ষে দেয়া সম্ভব না। উনি ওনার জীবনের শ্রেষ্ঠ অভিনয় পোড়ামনে দিয়েছে, দুর্দান্ত অভিনয় করেছে। তার সম্পদ হচ্ছে তার চোখ, তার চোখ অভিনয় করে অনেক বড় বড় চোখ। বাপ্পি চৌধুরী। উনি খুবই সুন্দর দেখতে, মানে উনি খুবই সুন্দর দেখতে। আমি ওনাকে সামনে সামনে দেখছি, তো খুব স্মার্ট, মানে নায়ক নায়কের ডেফিনিশন ওনার সাথেও যায়। হি ইজ ভেরি গুড লুকিং এবং সে খুব ভাগ্যবান নায়ক। ওনার যে বছর ওনার কেরিয়ার শুরু হয়েছিল সেই বছরই, এক বছরের মধ্যে 5টা ছবি মুক্তি পায় এবং 5টা ছবি সুপারহিট হয়। এটা আমি আজকেও একটা নিউজ পেপারে পড়েছি, এটা শুনে খুব ভালো লাগছে যে ব্যাক টু ব্যাক 5টা হিট ছবির নায়ক সে। জায়েদ খান, নো কমেন্টস। হাইট ভালো, জায়েদ খানের হাইট ভালো, দেখতে সুন্দর। তারপর আমি বলবো নো কমেন্টস, দ্যাটস নো কমেন্টস। সিয়াম আহমেদ, শিক্ষিত নায়ক খুব ভালো লাগে, শিক্ষিত নায়ক সবাই ইদানিং সবাই শিক্ষিত নায়ক, আমরা সবাই শিক্ষিত, কিন্তু মানে ব্যারিস্টার নায়ক খুব ভালো লাগে এটা শুনতে। আমাদের একটা নায়ক আছে যিনি ব্যারিস্টার, সাউন্ডস গুড, এবিএম সুমন, ফিগার খুবই ভালো, বডি বিল্ডার, গুড লুকিং। এবিএম সুমন ভাই হচ্ছে বডি বিল্ডার নায়ক, খুব ভালো লাগে, মানে ওনার সাথে বডি বিল্ডিংটা খুব যায়, পুরো মানে মাচো মাচো ম্যান, খুব ভালো লাগে, ইয়াশ রোহান, ভালো অভিনেতা, নো ডাউট ভালো অভিনেতা। মানে এটা জেনেটিক, জেনেটিক, ওর মা ওনার মা বাবা অভিনয় করে। ইমতিয়াজ বর্ষণ, ও মাই গড, লাভ ইউ ভাইয়া, একটা মানে মানে কলিজার টুকরা ভাই আমার। একটা মানুষ এত ভালো হইতে পারে, ইমতিয়াজ বর্ষণকে না দেখলে আমি জানতাম না ভাই। আরেকটা ছেলে আছে, ছেলে না বড় ভাই আছে, ওনার নাম হচ্ছে সজল, আব্দুল নূর সজল, ছোট বড় সুপারস্টার। আসবো আমি আসবো সজলের কাছে আসবো। আমি এখন পর্যন্ত ইমতিয়াজ ভাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরের রক্ত গরম হয়ে আসছে। আমি মানে আমি খুব ভালো লাগতেছে, সিরিয়াসলি অপলাপ করেছি তার সঙ্গে, অপলাপ করেছি তার সঙ্গে। এবং আমি যে এই সেপ্টেম্বর মাসে যে ছবিটা করতে যাচ্ছি 15 তারিখ থেকে, আগুনের পাখি, আগুনের পাখি সিনেমাতে দুইটা নায়ক, একটা হচ্ছে ইমতিয়াজ বর্ষা, একটা হচ্ছে আমি। তো আমরা খুবই এক্সাইটেড, আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, অনেকদিন থাকবো ময়মনসিং ফুলবাড়িয়াতে একসঙ্গে। অপলাপটা করেছি, অপলাপ করতে গিয়ে মানে অপলাপে আমি 4 দিন শুটিং করেছি ভাইয়া। শুধুমাত্র একজনের সঙ্গে আমার শুটিং সেটে কথা হয়েছে, সেটা হচ্ছে ইমতিয়াজ বর্ষণ ভাই। আর কারোর সঙ্গে আমার সেটে কথা হয়নি, কারণ আমি বেসিক্যালি খুব ইন্ট্রোভার্ট, খুব ঠান্ডা জন্ম থেকে, খুব চুপচাপ। কেন বর্ষার ইয়ে রোশনের সাথে তোমার কথা হবে? আমি স্কিপ করি, প্রসঙ্গ স্কিপ করেন প্লিজ। ইমতিয়াজ বর্ষণের সঙ্গে আমার অপলাপের 4 দিনই কথা হয়েছে। ভাইয়া আইসা মানে চা বিড়ি অফার করে, কথা বলে, সেলফি তোলে, আমিও তুলি, ফেসবুকে আদান প্রদান করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এটা সেটা। তারপর সেই যে আমরা তো অপলাপ করছি জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে, সেই যে অপলাপ করলাম ভাইয়া, সেই অপলাপ মুক্তি পেল গত সপ্তাহে। এমন একদিনে যেদিন আমার ফেসবুকে সে আমাকে লাইক কমেন্ট করেনি ইমতিয়াজ বর্ষণ, বা আমাকে খোঁজ খবর নেয়নি, একটা ভদ্র মানুষ আসছে ইন্ডাস্ট্রি, যেমন ভালো অভিনেতা, যেমন ভালো দেখতে, যেমন সবকিছু তার পজিটিভ, তার মধ্যে কোনো নেগেটিভ পাইনি। আফরান নিশো, খুব বেশি ভালো অভিনেতা, মানে আমার কাছে বাংলাদেশের অভিনয় ইনস্টিটিউট লাগে যে যে কয়েকজনকে। 1 নম্বর হচ্ছে হুমায়ুন ফরিদি, 2 নম্বর হচ্ছে চঞ্চল চৌধুরী, 3 নম্বর হচ্ছে গিয়ে আফরান নিশো। মানে ওনাদের শরীরের প্রতিটি কোষে কোষে অভিনয় আছে, মানে আমার কাছে মনে হয় ওনাদেরকে চাকু দিয়ে ছুরি দিয়ে কাটলে রক্ত না অভিনয় বের হবে। আমার কাছে এমন লাগে যে এত ভালো অভিনেতা, এবং ওনাদের দুর্দান্ত প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। চঞ্চল চৌধুরী ভাই যেমন একটার পর একটা ভালো সিনেমা করছে, আফরান হিসেবেও একটার পর একটা ভালো ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এখন সিনেমা করছে, নাটক ভালো ভালো করেছে। তো এমন কিছু প্রতিভা থাকে না যে আসলেই প্রতিভা, এবং তাদের প্রপার ব্যবহারও হয়, এরা হচ্ছে সেই ক্যাটাগরি। যে আবার অনেক ভালো ভালো প্রতিভা আছে কিন্তু ব্যবহার হয় না, সুযোগ পায় না, কিন্তু ওনাদের প্রতিভাটাও আছে, ওনাদের প্রপার সুযোগটাও আছে। আফরান নিশো ভাইয়ের আমি আমি তো ওনার সাথে সরাসরি কাজ করিনি, আমি জানি না, তাই আমি ওনার কোনো খুঁত আমি আমার চোখে পড়ছে না, প্রপার 100-এ 100। সজল
সজল ভাই, মানে আমাকে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রিতে তুমি সবচেয়ে কাকে বেশি পছন্দ করো, একজনের নাম বলতে হবে, সেটা হচ্ছে সজল ভাই। সজল ভাই, আমি সজল ভাইয়ের সঙ্গে অনেক কাজ করছি ভাইয়া। আমি আমি বললাম না, আমি 87টা নাটক করছি, তার মধ্যে মনে হয় 17টা নাটক সজল ভাইয়ের সঙ্গে মিরাকলি কাকতালীয় ভাবে হয়ে গেছে। এবং আমি জাহিদ হোসেন ভাইয়ের যে হুমায়ুন ফরিদি স্যার একবারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল মাতৃত্ব ছবিতে অভিনয় করে, সেই ডিরেক্টরের নাম হচ্ছে জাহিদ হোসেন। জাহিদ হোসেন ভাইয়ের একটা সিনেমা করছি আমি, হুর ছবিটার নাম, ডিসেম্বরে শুরু হবে। হুরের তিনটা লিড ক্যারেক্টার, মানে তিনটা হিরো, একটা হচ্ছে ইমতিয়াজ বর্ষণ, একটা হচ্ছে গিয়ে সজল ভাই, একটা হচ্ছে আমি, মানে আমার প্রিয় দুইটা ভাই এই ছবিটার মধ্যে আছে। তো সজল ভাই হচ্ছে সেই ভাই যে আমার যে কোনো কাজের পোস্টার শেয়ার করে, ট্রেলার শেয়ার করে। সজল ভাই হচ্ছে সেই ভাই যে আজ এত বছর ধরে এমন কোন ঈদ ছিল না, রোজা ঈদ বা কুরবানি, যে যে ঈদ আমাকে বিকাশ করে ঈদের সালামি পাঠায় নাই। সজল ভাই হচ্ছে সেই ভাই যে আমাকে জন্মদিনে প্রথম উইশ করে, যে আমার কাজের অ্যাপ্রিসিয়েশন করে, এবং সে সব মানে ইদানিং বলছে যে তুই যে এখন একটা রাইট ট্র্যাকে যাচ্ছিস, ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম করছিস, সুন্দর সিনেমা করছিস, আমি তোকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, আমি আমার খুব গর্ব হয়। সজল ভাই হচ্ছে সেই ভাই যে প্রতি সপ্তাহে অন্তত একবার ফোন করে 1 ঘন্টা আমার সাথে কথা বলে, ডিসকাস করে। এবং এই পৃথিবীর শ্রেষ্ঠতম ভাই আমার জন্য সজল ভাই, 1 নম্বরে, 100-তে 100। এবং সজল, এই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি সজল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। গতকালকে তার একটি ওয়েব ফিল্ম মুক্তি পেল, বাফ ড্যাডি, পরিমনির বিপরীতে। তো সজল ভাই, অল দ্য বেস্ট ফর ইউ, তুমি একটা ভালো মানুষ, ভালো মানুষের বিনাশ নাই, মানে শয়তানেরই বিনাশ হয়, ভালো মানুষের বিনাশ নাই। তোমার বিনাশ নাই দেখেই তুমি আজ 22 বছর ধরে নায়ক চরিত্র অভিনয় করে যাচ্ছে, এবং তুমি এখনো ফিট আছো, তুমি আরো 22 বছর করতে পারবো, আলহামদুলিল্লাহ। লাভ ইউ ভাইয়া। আনিসুর রহমান মিলন, আচ্ছা আনিস রহমান মিলন, আনিস রহমান মিলন ভাই, আমি আমি তখনও অভিনয় অভিনয়ের ঝুঁকি নাই, আমি তো 2008 থেকে অভিনয় করি, কিন্তু 2006-07 দিকে আমি তখন খুব নাটক দেখতাম টেলিভিশন, তখন তো ইউটিউব ছিল না। তো আনিস রহমান মিলন ভাইকে আমি নোটিশ করেছিলাম নরেশ ভুইয়ার একটি নাটকে, ইয়াস রোহনের বাবা নরেশ ভুইয়া স্যার, নাটকটির নাম ছিল দইতা, দইতা নাটকের নাম ছিল। এবং সেই নাটকে আনিস রহমান মিলন ভাই নায়ক ছিল, নায়িকা ছিল শ্রাবন্তী, তিন্নি। ওই নাটকে আমি প্রথম ওনাকে নোটিশ করেছি, আমার কাছে মনে হচ্ছে এই এই লোকটা অনেক দূর যাবে, কারণ ওনার ওনার আউটলুকটা নায়ক কিছু তো না হলো, ওনার ভিতরে অভিনয়টা আছে, যে অভিনয়টা নওয়াজুদ্দিন সিদ্দিক, ইরফান খান, হুমায়ুন ফরিদি স্যারের মধ্যে ছিল। তো এরপর দেখলাম উনি ব্যাক টু ব্যাক নাটক শুরু করছে, করতেছে আবুল হায়াত স্যার একটা ধারাবাহিক নাটকে একটা ল্যাংরা, মানে ল্যাংরা পঙ্গু ক্যারেক্টার করেছিল আমার মনে আছে একটা নাটকে, ধারাবাহিক নাটকে। তো আমার আমার একটা ভবিষ্যৎবাণী ছিল, লোক অনেক অনেক দূর যাবে, কারণ সে অভিনয়টা পারে, মানে তার অভিনয় আর্টিফিশিয়াল বা মেকি মনে হয়, এবং সত্যি দেখলাম সে অনেক দূর গেছে। উনি একটা সময় ছোট পর্দার তিনজন সেরা নায়কের মধ্যে একজন ছিল, এবং সেটা প্রায় 10-12 বছর ধরে রাখছিল। তারপর যখন সিনেমা করতে আসলো, আমি ভেবেছিলাম, পার্সোনালি আমি ভেবেছিলাম যে নাটক টেলিভিশনে 10-12 বছর রাজত্ব করার পর হুমায়ুন ফরিদি যখন সিনেমায় আসলো নেগেটিভ ক্যারেক্টার, এবং সে একদম ছক্কা পিটালো, আমি ভাবছিলাম মিলন ভাই মনে হয় এমনই ছক্কা পিটাবে নেগেটিভ ক্যারেক্টারে, কিন্তু উনি একেবারে অফিসিয়াল নায়ক চরিত্রে এসেছে। আমার কাছে এখনো মনে হয় যে এই সিদ্ধান্তটা মনে হয় আসলে আর একটু ভাবতে পারতো ভাইয়া, আমার কাছে মনে হয় যে উনি সিনেমা যদি নেগেটিভ অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার করতো, বাংলাদেশের শ্রেষ্ঠতম ভিলেন হতো, এটা আমার ধারণা, কারণ আমি উনার মাঝে হুমায়ুন ফরিদিকে দেখতে পাই। কিন্তু FDC সিনেমার নায়ক হিসেবে আনিস রহমান মিলন ভাইকে আমি কখনো মানে আমি ভাবি নাই কোনোদিন। আর একটা মেইন স্ট্রিম ছবিতে তার অভিনয় দেখে আমি মানে শিহরিত হয়ে গেছিলাম যে এত ভালো অভিনয় করতে পারে মানুষ। সেই ছবিটির নাম ছিল পোড়ামন, সেই ছবিটিতে সাইমন সাদিক ছিল নায়ক, মাহিয়া মিয়া ছিল নায়িকা, কিন্তু মিলন ভাই এটাকে নায়ক বলবো না, সে একটা ক্যারেক্টার রোল প্লে করেছে, সর্বোচ্চ 4-5 থেকে 6টা সিকোয়েন্স, একটা পুলিশের ক্যারেক্টার করেছে ছবিতে, তার গানও ছিল না মনে হয়। লাস্টে সে অন্যায়ের প্রতিশোধ, মানে কেন মাহি আর সাইমন সাদিক মারা গেল
চক্রান্ত পড়ে, যারা যাদের চক্রান্ত পড়ে মারা গেল, সে মাহি বা সাইমনের কিছু লাগে না, আত্মীয় লাগে না, সে ওই ফিল থেকে মানে একটা দা দিয়ে বা দা দিয়ে সে অপরাধীদেরকে একেবারে কোপায় মেরে ফেলছে। ওই যে তখন যে এক্সপ্রেশনটা ছিল, আমার কাছে মনে হচ্ছে এটা আসলে মানে সবার পক্ষে এই অভিনয় দেওয়া সম্ভব না। মিলন ভাই বাংলাদেশের জাত অভিনেতা, জাত অভিনেতা, উনি আবার কামব্যাক করেছে, উনি MRR 9 সিনেমাতে অভিনয় করেছে যেটা মুক্তি পেলো, উনি 1971 সেই সব দিন অভিনয় করছে যেটা মুক্তি পেলো। কিন্তু আবার এখানে কথা আছে, দুটা ছবিতে উনি এত ছোট ক্যারেক্টার প্লে করছে, আবার এত ছোট ক্যারেক্টার, ওনাকে যেমন একদম সকল নায়ক হিসেবেও দেখতে চাই না, ওনাকে এত ছোট ক্যারেক্টারও দেখতে চাই না। আমি চাই যে ওনার প্রপার ইউটিলাইজেশন হোক, ওনাকে প্রপার ইউটিলাইজ করা হোক, এটা আমি চাই। ওনাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরী ভাই, এটা কি উনি ইচ্ছে করে করছে কিনা আমি জানি না, কিন্তু আমি যখন চঞ্চল চৌধুরী ভাইয়ের ফিল্মোগ্রাফি নিয়ে স্টাডি করি, তখন একটি খারাপ সিনেমা আমি পাই না। থাকে না যে দেখবেন আপনি ইলিয়াস কাঞ্চল বলেন, সাকিব খান বলেন, বা সিয়ামি বলেন না কেন, বা রোশন বলেন না কেন, যে কোনো নায়কেরই দেখবেন কালে ভাদ্রে একটা দুটা ছবি খারাপ হয়ে যায়। হয়তো ওদের ইচ্ছা ছিল না, কিন্তু হয়ে যায়, হয়তো বাজেটের কারণে হোক বা পরিবেশ পরিস্থিতির কারণে হোক, কিন্তু পৃথিবীর সব নায়কেরই একটা না একটা সিনেমা খারাপ আছে। কিন্তু চঞ্চল চৌধুরী ভাই একমাত্র নায়ক বাংলাদেশের বা অভিনেতা যার যার ঝুলিতে একটি খারাপ সিনেমা নাই, সব ক্লাসিক ছবি। আপনি আপনি হিসাব করে দেখেন, মন পুরা বলেন, তারপর হচ্ছে গিয়ে মনের মানুষ বলেন, আয়নাবাজি বলেন, দেবী বলেন, পাপ পুণ্য বলেন, এবং সেম জিনিসটা সে ওটিটি প্ল্যাটফর্মে করে দেখাইছে, তার একটি ওটিটি কন্টেন্টও ফালতু না বা মানে ক্লাসলেস না। তবে এটা সত্য, আমাদের তো আয়না দেখা উচিত, উনার অনেক ভালো নাটকের ভিড়ে অনেক সস্তা নাটক আছে, যেটা এখন আর উনি করে না, আর হয়তো আর জীবনও করবে না। কিন্তু উনিও একটা সময় স্রোতে গা ভাসিয়েছিল, কিছু সস্তা নাটক সে করেছে, অনুরোধে ঢেকে গিলতে হলেও করেছে, কিন্তু উনার আজ পর্যন্ত একটা খারাপ সিনেমা নাই, আজ পর্যন্ত উনার একটা খারাপ ওটিটি কন্টেন্ট নাই। ভীষণ ভালো অভিনেতা, ওনাকে যদি আমার মার্ক দিতে হয়, ওনাকে আমি 100-তে 100 দিব। শরীফুল রাজ ভীষণ ভালো অভিনেতা, কিন্তু কিন্তুটা তো আপনি জানেন, তারপর আমার মুখ থেকে বের করতে জানা, ভীষণ ভালো অভিনেতা, কিন্তু ভীষণ ভালো অভিনেতা, কিন্তু 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 অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারতেছি না, কিন্তু জানি ভীষণ ভালো অভিনেতা, কিন্তু এমন কেন হয় পিয়াল ভাই? আপনার হাতে রমরমা কেরিয়ার, আপনাকে সব ডিরেক্টর চায়, আপনি একটার পর একটা হিট সিনেমা দিয়েছেন, পরাণ, হাওয়া, তারপর কেরিয়ারটা কেন ওইখানে যায় যেখানে যাওয়ার কথা ছিল? আপনি ব্যাক টু ব্যাক দুটো হিট সিনেমা উপহার দিয়েছেন, আপনি ব্যাক টু ব্যাক দুটো ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন লিড ক্যারেক্টারে, আপনার তো আজকে সাকিব খানের জায়গায় থাকার কথা, কিন্তু আপনি সাকিব খানের ধারের কাছেও নাই, আপনি সিয়ামের ধারের কাছেও নাই, কিন্তু আপনি আপনি ভীষণ ভালো অভিনেতা, আপনার মতো অভিনয়শিল্পী কালে ভাদ্রে হয়, আমি শরীফুল রাজকে বলছি, কিন্তু আপনি টপ টপ 10ও নাই, আপনি অনেক ছিটকে গেছেন, কারণ আপনার পার্সোনাল কিছু ঝামেলার কারণ। ভীষণ ভালোবাসি শরীফুল রাজ আপনাকে, আপনি ভালো অভিনেতা, আপনি ব্লকবাস্টার ছবিতে হিট ছবি দিয়েছেন, আমি বলবো যে জীবন একটা, মানব জীবন একটা, একটা জীবন, এই জীবনটাকে মিনিংফুল করা উচিত, অর্থবহ করা উচিত, ব্যক্তিগত জীবনের ঝক্কি ঝামেলা গুলো আড়াল করে আপনি আবার কর্মে ফিরে আসেন, কারণ ইন্ডাস্ট্রি আপনাকে চায়, ইন্ডাস্ট্রির মানুষ আপনাকে চায়, কারণ আপনি হিট ছবির উপহার দেওয়ার সক্ষমতা রাখেন, আপনি আগের ফর্মে ফিরে আসেন, আপনার আপনাকে আবার পরাণের মতো, হাওয়ার মতো ব্লকবাস্টার হিট ছবিতে দেখতে চাই। মোশাররফ করিম ভাই, মোশাররফ করিম ভাইয়ের প্রতি আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে করতে চাই, যাকে সৃষ্টিকর্তা অভিনয় সত্তা দিয়েছে রন্ধ্রে রন্ধ্রে,
যে বাংলাদেশের অভিনয় জগতে বিরল প্রতিভা, এমন শিল্পী হাজার বছরে একবার আসে, সেই হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ করিম ভাই খুব ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা। উনি দুই একটা খারাপ কাজ করে ফেলে, হয়তো অনুরোধে ঢেকে গিলতেই মনে করে ফেলে, কিন্তু আমি চাই যে কোনো ঢেকে গেলার দরকার নাই। জীবন আপনার, আপনার জীবন আপনি স্পয়েল করবেন না, প্লিজ, দ্যাটস ইট।